আমার সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছো যেই স্কুল থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো আমি অ্যাসাইনমেন্টের নির্দেশনা মেনে সবচেয়ে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করি অন্য কারো অ্যাসাইনমেন্টের সাথে যেন মিলে না যায় এই কারণে এক্সেপশনাল এবং ইউনিক সমাধান দেওয়ার চেষ্টা করি যাতে এই অ্যাসাইনমেন্ট ফলো করে তোমরা নিজেরা সুন্দরভাবে গুছিয়ে তোমাদের নিজেদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো আজকে তোমাদের জন্য রয়েছে তোমাদের পঞ্চম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান এবার অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নাও অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে পরিবারের একজন সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান তোমরা নির্দেশনা বা সংকেতগুলো দেখে নাও পালস রেট বা নারী স্পন্দন পরিমাপের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করো জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একশো পঞ্চাশ থেকে একশো একান্নতে দ্রষ্টব্য অর্থাৎ তোমাদের বায়োলজি বইয়ের একশো পঞ্চাশ এবং একশো একান্ন পৃষ্ঠা তোমাদেরকে অনুসরণ করতে বলেছে এরপর প্রথমে খাতায় নিচের মতো করে শখ আঁকতে হবে এখানে একটি শখ দেওয়া আছে বাম দিকে দেওয়া আছে অবস্থা বা ধাপ এবং ডান দিকে পালস রেট প্রতি মিনিটে ধাপগুলো হলো শোয়া অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় এবং পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে এরপরের নির্দেশনাটি হলো পরিবারের একজন সুস্থ সদস্যকে তোমার পরীক্ষণে অংশ নিতে অনুরোধ করবে তোমার নির্দেশনা বুঝতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি সম্মতি দিলে পরীক্ষণ শুরু করা যাবে সাবধানতা অনুমতি ছাড়া কারো উপর পরীক্ষণ করা যাবে না নিজের উপর পরীক্ষণ করা যাবে না পরীক্ষণাধীন ব্যক্তিকে পরীক্ষণের পূর্বে ছয় ঘন্টা চা কফি বা ধূমপান থেকে বিরত থাকতে হবে তাকে পরীক্ষণের সময় শান্ত ও শিথিল রিল্যাক্সড থাকতে হবে তাই সকালে ঘুম থেকে ওঠার পরপর পরীক্ষণটি করার আদর্শ সময় এরপর উপরের শখ অনুসারে প্রথমে শোয়া অবস্থায় পালস রেট নির্ণয় করে শকে পাট লিখতে হবে তারপর যথাক্রমে বসা ও দাঁড়ানো অবস্থায় পাট নিতে হবে এবং শকে লিখতে হবে সবশেষে পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে দাঁড়ানো অবস্থায় পালস রেট নির্ণয় করে শখে পাট লিখতে হবে উল্লিখিত শখ ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে উদাহরণ শোয়া বসা দাঁড়ানো এবং হাঁটার পরে প্রতি মিনিটে পালস রেট যদি যথাক্রমে সত্তর পঁচাত্তর পঁচাশি এবং একশো হয় তাহলে তার লেখচিত্রটি এরকম হবে এখানে যে লেখচিত্রটি দেওয়া আছে তোমাদের লেখচিত্রটা অনেকটা এমন হবে প্রিয় শিক্ষার্থী ইউটিউবে ভিডিওটি দেখার সময় ভিডিও কোয়ালিটি এইচডি করে নিও এখানে কীভাবে এইচডি করতে হবে আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম যদি ভিডিওটি এসডি করে নাও তাহলে লেখাগুলো পরিষ্কার দেখা যাবে এবার কভার পেজ দেখে নাও আগের মতো কভার পেজ যেভাবে তৈরি করো সেভাবে তৈরি করবে এটা তোমাদের জীববিজ্ঞান এক নম্বর অ্যাসাইনমেন্ট এই জন্য অ্যাসাইনমেন্ট নম্বর লিখবে এক এবং অ্যাসাইনমেন্টটি শিরোনাম দিবে ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন বাকি লেখাগুলো আগের মতোই নিজেরা লিখে নিবে এবার অ্যাসাইনমেন্টের উত্তর লেখা শুরু করো প্রথমেই লিখবে পরিবারের একজন সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান এরপর রক্তচাপ সম্পর্কে কিছু কথা লিখে নেবে রক্তচাপ হলো রক্তনালীর গাত্রের গাতের উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপ সাধারণত প্রতিটি হৃদয়স্পন্দনের সময় একবার সর্বোচ্চ সংকোচন চাপ সিস্টলিক এবং দুটি হৃদয়স্পন্দনের মাঝে সর্বনিম্ন প্রসারণ চাপ ডায়াস্টোলিক হয় হৃদপিন্টের সংকোচন প্রবণতাই রক্তচাপের প্রধান কারণ একজন প্রাপ্তবয়স্ক লোকে সাধারণ স্থির রক্তচাপ প্রায় একশো বিশ মিলিমিটার পারদচাপ সংকোচক এবং আশি মিলিমিটার পারদচাপ প্রসারক সংক্ষেপে একশো বিশ বাই আশি মিলিমিটার পারদ ইসফিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের দ্বারা রক্তচাপ মাপা হয় আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমার বাবা মা আমি এবং আমার ছোটো বোন আমার পরিবারের সবাই সুস্থ আছে এর মধ্যে আমি বাবাকে বেছে নিলাম পালস রেট পরিমাপের পরীক্ষাটি করার জন্য বাবাকে বেছে নেওয়ার কারণ তিনি আমার নির্দেশনাগুলো দ্রুত বুঝতে পারবেন বাবাকে অনুরোধ করলাম যাতে তিনি পালস রেট পরীক্ষণে রাজি হন তাকে পরীক্ষার নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝিয়ে বললাম সব শুনে তিনি সানন্দে রাজি হলেন তখন বাবাকে জানালাম যে এই পালস রেট পরিমাপ পরীক্ষণটি পরের দিন সকাল নয়টায় শুরু করব কারণ সকালে পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যাবে বাবাকে আমি অনুরোধ করেছিলাম সকাল নয়টা পর্যন্ত যেন তিনি চা বা কফি না পান করেন যেহেতু আমার বাবা ধূমপান করেন না তাই এই বিষয়ে কোনো সমস্যা নেই এরপর সকাল নয়টায় আমার বাবার পালস রেট পরীক্ষা শুরু করলাম বাবাকে বললাম শান্ত ও শিথিল থাকতে বাবার পালস রেট পরীক্ষা করার পর নিম্নরূপ ফলাফল পেলাম এরপর তোমরা এই শখটি আঁকবে বাম দিকে অবস্থা বা ধাপ এবং ডান দিকে পালস রেট প্রতি মিনিটে স অবস্থায় পালস রেট পেলাম বাহাত্তর বসা অবস্থায় আটাত্তর দাঁড়ানো অবস্থায় চুরাশি এবং পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে একশো দশ এরপর অ্যাসাইনমেন্টে বলা হয়েছে উল্লিখিত শখ ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে এবং বিভিন্ন অবস্থায় পালস রেটের যে ভিন্নতা দেখা দিয়েছে সে ভিন্নতার কারণগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে সুতরাং তোমরা লিখবে উল্লিখিত শখ ব্যবহার করে নিম্নে লেখচিত্র আঁকা হলো সুপ্রিয় শিক্ষার্থী এখানে যে লেখচিত্রটি আঁকা হয়েছে এটা একেবারেই সহজ তোমরা অবশ্যই আঁকতে পারবে আমি একটু বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে নিচের দিকে খেয়াল করে দেখো চারটি অবস্থা শোয়া বসা দাঁড়ানো এবং হাঁটার পর এবং বাম দিকে দাগ বরাবর পর দশ বিশ তিরিশ চল্লিশভাবে দশ দশ ব্যবধান করে নম্বরগুলি বসানো হয়েছে তোমরা উপরে শখে দেখবে শোয়া অবস্থায় পালস রেট ছিল বাহাত্তর তাহলে সত্তরের থেকে একটু বেশি এই অবস্থায় একটি পয়েন্ট দেবে একটি ফোটা দেবে অর্থাৎ এখানে বাহাত্তর এরপরে বসা অবস্থায় পালস রেট ছিল আটাত্তর তো আশির কাছাকাছি তো আটাত্তর হবে এই কারণে আশির কাছাকাছি একটা ফোটা দিবে এরপর দারুণ অবস্থায় পালস রেট ছিল চুরাশি তো আশির থেকে নব্বইয়ের মাঝখান থেকে একটু নিচে অর্থাৎ চুরাশি অবস্থানে অনুমান করে এখানে একটি ফোটা দিবে এবং হাঁটার পরে পালস রেট ছিল একশো তো একশো দশ বরাবর দাগে এবং হাটার উপরের দিকে একটা ফোটা দিবে এখন এই ফোটাগুলো যোগ করে দিলে তোমরা লেখচিত্রটি পেয়ে যাবে তো এটা আশা করি তোমরা নিজেরা করতে পারবে কারণ এই লেখচিত্রটি একেবারেই সহজ এরপর বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম পালস রেট হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পালস রেট হওয়ার প্রধান কারণ হলো বাবা সেই সময়গুলোতে আলাদা আলাদা শারীরিক অবস্থায় ছিলেন ফলে শরীরের উপর রক্তচাপের প্রভাবও ভিন্ন হয়েছিল যেমন সো অবস্থায় বাবা যখন সো অবস্থায় ছিলেন তখন তিনি সবচেয়ে কম শারীরিক কর্মকাণ্ডজনিত অবস্থায় ছিলেন অর্থাৎ তার শরীর বিশ্রামরত থাকায় হৃৎপিণ্ডকে কম শক্তি ব্যয় করতে হয়েছে তাই তখন পালস রেট তুলনামূলক কম ছিল অর্থাৎ পালস রেট ছিল প্রতি মিনিটে বাহাত্তর বসা অবস্থায় বসা অবস্থায় শরীরের উপর চাপ কিছুটা বৃদ্ধি পাওয়াতে বাড়তি শক্তি ব্যয় হয়েছে ফলে হৃৎপিণ্ডকে বেশি রক্ত পাম্প করতে হয়েছে তাই পালস রেট কিছুটা বেশি হয়েছে অর্থাৎ পালস রেট ছিল প্রতি মিনিটে আটাত্তর দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় সম্পূর্ণ শরীরের চাপ পায়ের উপর থাকাতে অধিক শক্তি ব্যয় হয়েছে এই অবস্থায় হৃৎপিণ্ডকে আরও বেশি কাজ করতে হয়েছে ফলে আগের তুলনায় পালস রেট বেড়েছে অর্থাৎ পালস রেট ছিল প্রতি মিনিটে চুরাশি পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পর দ্রুত হাঁটলে স্বভাবতই শারীরিক পরিশ্রম হয় এবং তুলনামূলকভাবে বেশি শক্তি ব্যয় হয় সমস্ত শরীরে রক্ত চলাচল দ্রুত করার জন্য হৃৎপিণ্ডকে আরও বেশি শক্তি ব্যয় করতে হয়েছে আর এজন্যই তখন পালস রেট অন্য সময় চেয়ে অনেক বেশি ছিল অর্থাৎ পালস রেট ছিল প্রতি মিনিটে একশো বিশ সুপ্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে রুবিক্স মেনে এই অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করা হয়েছে আশা করি এই অ্যাসাইনমেন্টটি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে যদি অ্যাসাইনমেন্টের এই উত্তরটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে এবং সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা